কোপার শিরোপা জয়ের তুমুল আনন্দের মাঝেও যেন গলার কাঁটা হয়ে রইল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ইঞ্জুরি। গোড়ালির চোটে ভালোই ভুগতে হচ্ছে তাকে। ভক্তকুলের প্রশ্ন একটাই, কবে সারবেন মেসি? সদুত্তর মিলছিল না মেডিকেল রিপোর্টের অপেক্ষায়, অবশেষে হাজির হয়েছে তা, আর বই এনেছে খারাপ খবরটাই। যদিও শিরোপা জয়ের পর মেসি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন ভালোই আছেন তিনি, আশাবাদী ছিলেন ফিরবেন দ্রুতই। যারা আমাকে বার্তা পাঠিয়েছেন ও শুভকামনা জানিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি, আশা করি দ্রুতই মাঠে ফিরতে পারব এবং যে কাজটা করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তা করতে পারব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে রিপোর্ট বলছে এখনই ফেরা হচ্ছে না মেসির, অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। নিজ ক্লাব ইন্টার মায়ামির কমিউনিকেশনস ডিপার্টমেন্ট বলছে চিকিৎসা মূল্যায়ন শেষে এটা জানা গেছে যে মেসির ডান পায়ের গোড়ালির লিগামেন্টের চোটে ভুগছেন। ঠিক কবে নাগাদ তার ফেরা হবে সে ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া না গেলেও ব্যাপটিস্ট হেলথ বলছে ধারাবাহিক মূল্যায়ন ও মেসির শারীরিক উন্নতির প্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হবে। তবে অন্ততপক্ষে ইন্টার মায়ামির পরের দুটো ম্যাচ মিস করতে যাচ্ছেন মেসি। 18 ও 21 জুলাই মেজর লিগ সকারের ম্যাচে টরন্টো এফসি ও শিকাগো ফায়ারের বিপক্ষে খেলতে নামবে ইন্টার মায়ামি। 28 তারিখে আছে লিগস কাপের প্রথম ম্যাচও। মেসির ইঞ্জুরি আর থাকা না থাকার ইঙ্গিত পেলেছে কোচের কাছ থেকে। তার গোড়ালি মচকে গেছে, ইঞ্জুরিটা এখনও রয়ে গেছে, আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হচ্ছে, সে ব্যাপারটা সম্পর্কে আমাদের অবহিত করবে। গেল 15 জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চোটের কবলে পড়েন মেসি। ব্যথায় কাতর হয়ে 66 মিনিটে মেসি মাঠ ছাড়লেও এক্সট্রা টাইমে লাউতারো মার্টিনেজের গোলে 16তম শিরোপার স্বাদটা পায় আর্জেন্টিনা। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.